নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজ আমি চিকেনের আরও একটি লোভনীয় রেসিপি নিয়ে এসেছি। আজ বানিয়ে দেখাবো একটু ভিন্ন ধরনের চিকেনের রেসিপি, মোগলাই চিকেন মহারানী। তাহলে চলুন দেখে নিন আমি এই চিকেন মহারানী কীভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি। এর মধ্যে আছে 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা ধনে, 4টি লং, 4টি এলাচ, 1 টুকরো দারচিনি, 1 টুকরো জাবিত্রী, 1/2 টিস্পুন নিয়েছি গোলমরিচ, আর 4টি নিয়েছি শুকনো লঙ্কা, আর লাগবে 1 টিস্পুন গোটা জিরে। আমার ভাজা জিরের গুঁড়ো তৈরি করা আছে, তাই আমি জিরেটা এর সাথে নিলাম না। মশলাটাকে লো আঁচে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে এটা আমি গুঁড়ো করে নেব। আর নিয়েছি মাঝারি মাপের 3টি পেঁয়াজ, 6-7 কোয়া রসুন, 20টার মতো কাজু। এগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এবারে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি আর 1টা তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাজু বাদামের পেস্ট। যেহেতু এতে কাজু বাদাম আছে, তাই চুলার আঁচটা লো করে দিয়ে 2 মিনিট মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব, না হলে মশলাটা তলায় লেগে যেতে পারে। এবারে দিয়ে দিলাম বড় চামচের 1/2 চামচ আদা বাটা। এবার চুলার আঁচটা বাড়িয়ে আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। এবার আবারও চুলার আঁচটা লো করে দিয়ে এতে দিয়ে দিলাম 1/4 কাপ টক দই। এবার লো আছে দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দইটা মশলার সাথে মেশানোর সময় চুলার আঁচটা লোতেই রাখতে হবে, না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট মাঝারি আঁচে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এতে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা পুরোটাই দিয়ে দেব। এই মশলার সাথে আমি 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার মশলাটাকে মাঝারি আছে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো আমি একটু বড়ই রেখেছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সাইজই কেটে নিতে পারেন। চিকেনের টুকরোগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর চিকেনটাকে ঢাকা দিয়ে মাঝারি আঁচে 7-8 মিনিটের মতো রান্না করে নেব। আমার সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না। চাইলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবদের সাথে ভিডিও শেয়ারও করতে পারেন।
8 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো কসুরি মেথি। এবারে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আরো 4-5 মিনিট রান্না করে নেব। এবারে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা চেরা। এতে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও এর টেস্টটা খুবই ভালো হয়। এটা আমার প্রায় হয়ে এসেছে। সবশেষে এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপর 1-2 মিনিট রান্না করে এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা ভাত ছাড়াও রুটি পরোটা নান সবকিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।